হয় চোখের পানিটা ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবে স্বামী আমার 10 বছর সংসার করলাম 20 বছর সংসার করলাম আল্লাহ নবী বলেন ওই স্বামীটা ওই পুরুষটা সম্মানিত দামি মানুষ ভালো মানুষ যে তার স্ত্রীর বিবেচনায় ভালো কার বিবেচনায় আজকে বাড়ি থেকে জিজ্ঞাসা করেন যে স্ত্রী আমাদের প্রধান বক্তা বইলা গেল স্ত্রীর বিবেচনা বলে ভালো না আমি কেমন মানুষ বলো তো তো ওই যে মুরব্বী একটা সরিয়ান ছিলেন না সাই হরে ছড়িটা দেন তো আমারে আজকে কিছু বইলা যায় সুযোগ পাইছি জনে এই শরীরটা হাতে এইভাবে রাখিয়া বইলেন তাইলে সমস্যা নাই কিন্তু যদি শরীরটারে এইভাবে রাখিয়া কেন এই কত আমি কেমন ভাবটা বুঝছেন তো এই ভাবলে বইলেন না ওই যে বাচ্চারা কে আয় তোরে খাওয়াবো তোরে খাওয়াইবো না ফারাইবো বুঝেন নাই কথার ভাবে বোঝা যায় না তাই আমাকে এই আমি কেমন বল এইটা বলেন না সুন্দর করে বলেন আসলে বিবি আমি কেমন মানুষ বলো তো যদি দিনদার আম্মাজান খাদিজার অনুসারী হয় অর্থাৎ তাদের মতন মহিলা মনে করে নিজেদেরকে আম্মাজান খাদিজার মতো আয়েশার মতো ফাতেমার মতো আসিয়ার মতো এরকম মানবীয় দৃষ্টি গুণ অর্জন করবে বা আল্লাহর প্রিয় বান্দে হবে পৃথিবীর মানুষ শুনুন যেই না স্ত্রীকে বলবে না আমি বিবি তোমার জন্য দিন রাত চাই না কামাই করি রিক্সা চালাই ব্যবসা করি অফিস আদালত করি তোমার 10 টাকার আমি মালিক ছিলাম না কোটি কোটি টাকার মালিক হয়েছে বিবি আজকের প্রধান বক্তা বলেছে আমি কেমন আমি ভালো মানুষ দুনিয়ার মানুষ বলল ভালো না বিবি রে তুমি যদি আমাকে ভালো বলো তাইলে বলে আমি ভালো তুমি আল্লাহর রাস্তায় আমাকে বলো আমি ভালো মানুষ কি না এই কথাটা বলার সাথে সাথে যদি কোনো ইমানদার নারী হয় আল্লাহওয়ালা নারী হয় মুমেনা নারী হয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দবী হয় চোখের পানিটা ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবে স্বামী আমার 10 বছর সংসার করলাম 20 বছর সংসার করলাম 50 বছর সংসার করলাম কবুল বলার পরে যেই দিন তোমার বাড়িতে চলে আসলাম স্বামী তুমি আজকে এমন কেন প্রশ্ন করলাম আমার বাবা ধনাঢ্য পরিবারের মানুষ যেই না কবুল বলে তোমার বাড়িতে চলে এসেছিলাম আমার ভাই একদিন পরে তোমার বাড়িতে এসেছিল দেখতে এসেছিল আরে স্বামী আমার পরিবার তোমার পরিবার দেখে আমার ভাই সহ্য করতে পারে নাই তাড়াতাড়ি বাড়ি চলে গেছে বাড়ি গিয়ে আমার মাকে বলেছে মা আমার বোনটা ওই গরিবালয়ে থাকতে পারবে না দারিদ্র স্বামীর ঘর করতে পারবে না বাবা হয়তো না বুঝে বিয়ে দিয়েছে আমি জীবিত থাকতে আমার বোনটাকে আর ওই বাড়িতে দিতে চাই না আমার বোনটাকে আর জগৎপুর দিতে চাই না আমার বোনটাকে আর আমি আর আগে দিতে চাই না আমার বোনটাকে আর বুড়িচঙ্গে দিতে চাই না ও স্বামী আমি যখন দুই দিন পরে তিন দিন পরে বাপের বাড়ি গেলাম বাবাকে বুঝালো মাকে বুঝালো ভাই বুঝালো বলছে এই স্বামীটা তালাক দে তোর আর স্বামীর ঘর করতে হবে না আমি ধনী মানুষ চেয়ে বিল্ডিংওয়ালা গাড়িওয়ালা চেয়ে বিয়ে দিব ও স্বামী সেই দিন ভাইয়ের পিঠে হাত রেখে বাবার পিঠে হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলাম ও ভাই ও বাবা আমি যাকে স্বামী পেয়েছি তোমরা দেখেছো গাড়ি আর বাড়ি না না ওই একদিনে আমি চিনে ফেলেছি আমার স্বামী একটা ওয়াক্ত সালাত কাজা করে না আমার স্বামী মিথ্যা কথা বলে না হালাল খাবার খাওয়ার চেষ্টা করে মা বাবার খেদমত করে প্রতিবেশীর হক আদায় করে সবচেয়ে বড় কথা আল্লাহর হক আদায় করে ও মা বাবা শুনে রাখো তোমরা আমাকে নিষেধ করলো প্রয়োজনে বাবার বাড়ি ছাড়বো তারপরও আমি আমার স্বামীকে ছাড়বো না পৃথিবীর ভাইজান যদি দিনদার স্ত্রী হয় এই কথা বলবে আর আপনাকে সান্ত্বনা দিবে আমি তো তোমার ওই স্ত্রী এক বেলা খাইলে দুই বেলা না খেয়ে থাকতাম কোনো দিন প্রতিবাদ করি নাই আজকে তুমি আমাকে জিজ্ঞাসা করছো তুমি কেমন তুমি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী বলবে না আর যদি ইমানদার না হয় দুই নাম্বার হয় কই বুইরা মরে না কিল লিগে কিল লিগে যে বাফে বিয়ে দিছিল তোমার সাথে আমার খালতো ভাই ভালো আসছিল কি বলে না বলে কিন্তু যে খালতো ভাই ভালো ছিল কিল লিগে যে তোমার কাছে বিয়েটা বসছিলাম